ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে, স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার 75 বছর। চরিত্রটি অসাধারণ এবং বহু স্তরের একটি চরিত্র। গল্পটা যখন শুনি তখন থেকে এক্সাইটেড যে কবে শ্যুট হবে, কবে শ্যুট হবে। ফাইনালি শ্যুটিং হলো, টেনশনেই ছিলাম যে কেমন হলো। ডাবিংয়ের সময় দেখলাম হ্যাপি। এই হাসির দিকটা প্রতিটি মানুষের মধ্যেই থাকে, যে ভীষণ গুরুগম্ভীর বিচারক সেও তার স্ত্রীর সঙ্গে রসিকতা করে, নাতির সঙ্গে ঠাট্টা করে। তো যত বড়ই খারাপ লোক হোক, দাদি আসামি হোক, তার এই দিকটা তো আছে, আর এসব লোকদের বোধ হয় একটু বেশিই থাকে। তো এইরকম হওয়ার কারণে কিন্তু মানে ক্যারেক্টারটা করার ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ অনুভব করলাম, যে একই সঙ্গে এই লোকটি রসিকতা করছে, এই লোকটি মানুষ মেরে ফেলছে, এবং তার চরিত্রের অনেকগুলো স্তর, সেই স্তরগুলো পরিচয় করার যে সুযোগটা পেলাম সেটাই দারুণ। না, ব্রাত্যদা গুরু গম্ভীর তো অবশ্যই, কিন্তু ব্রাত্যদা সেন্স অফ হিউমার অসাধারণ, এবং নামিসলে বোঝা যাবে না, এবং সেটে নরম গরম আসলে। গল্পটা শুনে, গল্পটা শুনেই মনে হলো এটা করতেই হবে। এই আর আমার মনে হলো যে প্রথম কাজটার মধ্য দিয়েই আসলে আমরা পরস্পরকে বুঝে নিলাম, এবং প্রথম কাজটা না, প্রথম শট থেকেই আসলে, প্রথম শটটা দেওয়ার পর থেকেই আমার ভাবনাগুলো আমার মনে হলো বা ব্রাত্যদার সঙ্গে খুব ঠিকঠাক যাচ্ছে, মানে উনি যা ভাবছেন আমি হয়তো একই রকম ভাবছি, এটা বেশ কয়েকবারই মিলে গেল ওই কাজটা করার সময়। মানে সবাই খুব মুখিয়ে আছে ছবিটা দেখার জন্য, একদম আমি ফেসবুকে যা বুঝতে পারছি, বা ইনস্টাগ্রামে, ইউটিউবে অনেক অনেকে এসব বিষয় নিয়ে কথাবার্তা বলছে। আমি এখানে আসার আগে ওখানে একটা প্রেস মিট করে আসলাম, তো সবাই খুব এক্সাইটেড। গল্পটা যখন শুনি তখন থেকেই তো আসলে চরিত্রটা জানতে শুরু করলাম, তো মাথার মধ্যে চরিত্রটা দীর্ঘদিন ছিল, মাথার মধ্যেই বড় হলো, তারপর শুট করলাম। সবাই দেখুন, প্রেস শো হচ্ছে, লোকের প্রতিক্রিয়ার জন্য উন্মুখ হয়ে আছি, এইটুকু বলতে পারি। না না না, নার্ভাস থিয়েটারে নার্ভাস থাকি, থিয়েটার লাইফ, ফিল্ম তো বানানো হয়ে গেছে, আর এখন নার্ভাস হয়ে আমি কী করবো। এরা ডিজার্ভ করে, এরা এত ভালো অ্যাক্টার, এত ডিসিপ্লিনড অ্যাক্টার। আপনারা কাজ দেখুন, বুঝতে পারবেন কে কীরকম করেছে, দেখলেই বুঝতে পারবেন। মোশাররফ তো আমি আগেও বলেছি অনবদ্য একজন অভিনেতা, আমার খুব প্রিয় প্রাণের অভিনেতা মোশাররফকে আমি আমার ছবিতেই প্রথম কলকাতায় আমি নিয়ে আসি ডিকশনারিতে। হুব্বা ওনার সেকেন্ড ছবি, আমার সঙ্গে একটা অসামান্য কাজ করেছেন, এবং লোকে দেখলেই বুঝতে পারবেন। আমার আর এটা এখন থেকে আর আমার হাতে থাকবে না, আমার এই কথাগুলো, আমার ধারণা এই মোশাররফ অসামান্য করেছেন, এটা এবার হাজার হাজার লোক বলবে আজকের পর থেকে। মূল কথা হচ্ছে এটা সত্য ঘটনা অবলম্বনই এটা। এমনি আন্ডারওয়ার্ল্ডের যেসব ছবিগুলো আমরা দেখেছি সেগুলো লার্জার স্কেলে হয়, অনেক বড়, তার মধ্যে অনেক কাল্পনিক গল্পও থাকে, সেগুলোকে নিয়ে করা হয়, কিন্তু এটা একেবারে একটা সত্য চরিত্র নিয়ে, মানে বাস্তব চরিত্র। হুব্বা, যে হুব্বা শ্যামল, হুগলির এক সময় ত্রাস ছিল যাকে হুগলির দাউদ বলা হতো, তাকে নিয়েই ঘটনা, এবং সেটা তাকে নিয়ে সেই সময়কার সামাজিক রাজনৈতিক সমস্ত প্রেক্ষাপট জুড়েই এই থিয়েটার, এই নাটক, মানে ছবিটা করা হয়েছে। ফলে এটা খুবই ইন্টারেস্টিং একটা কাজ হয়েছে বলে মনে হয়, আর এর জন্য হাসানদাকে ধন্যবাদ এই ধরনের একটা কন্টেন্ট নিয়ে কাজ করার জন্য। আর ব্রাত্যদার মতন ডিরেক্টর যার জনারটাই হচ্ছে এইরকম রামগোপাল ভার্মার স্টাইলে এরকম একটা ছবিকে বাংলার মঞ্চে এইরকম রিয়েলিস্টিকভাবে আনা বাংলা সিনেমায়, সেটা আমরা তো খুবই আশাবাদী ছবিটা করে, মানে আমরা শুটিং করতে করতে যা অভিজ্ঞতা হয়েছে এটুকু বলতে পারি। ছবিটা
বাস্তবের সঙ্গে মিল দেখো, যে কোনো ছবি স্পেশালি আন্ডারওয়ার্ল্ড নিয়ে বা সেই স্তরে বা এমনি অন্য মধ্যবিত্ত নিয়েও যে স্টোরি থাকে তার সঙ্গে বাস্তবের মিল হলে তবেই সেই সিনেমাটা যথাযোগ্য হয়। হ্যাঁ, এবং সেটা চিরকালই রাত্য করে থাকে, ওর রাস্তাতেও আমরা সেটা দেখেছি। হুব্বা আরও অনেক ম্যাচিওর ছবি বলে আশা করব, এবং আশা করছি যে এই ছবিটার মধ্যে আন্ডারওয়ার্ল্ড তো আছে এবং আন্ডারওয়ার্ল্ড নিয়ে অনেকে করেছেন, হিন্দি ছবিতেও করেছেন, সাম্প্রতিককালে বাংলাতেও আন্ডারওয়ার্ল্ড নিয়ে বেশ কয়েকটি ছবি হয়েছে এবং যেগুলো সিরিয়াস ধর্মী ছবি। মানে আন্ডারওয়ার্ল্ড তো থাকেই বাণিজ্যিক ছবিতে, কিন্তু সেটার একটা ধারা আলাদা। ব্রাত্যর ছবি থেকে সেই ধারাটা একেবারে বাণিজ্যিক ছবি, বাণিজ্যিক ইন দ্য সেন্স যে এটা আশা করি বাণিজ্য করবে, সেটাও যেরকম আশা করছি, এবং এর পেছনে আরেকটা নতুন কিছু আঙ্গিকও আমরা দেখতে পাবো, সেটাও আশা করি।